আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশন যেটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশন বর্তমানে সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত। আমি গতদিনে বলেছিলাম যে যে সমস্ত রাজ্যে আমাদের ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশন কাজ করছে, আমাদের কর্মীরা কাজ করছে এবং নিঃস্বার্থভাবে সম্পূর্ণ একমাত্র সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে কাজ করে চলেছে। আমি গত কয়েকদিন আগে দুটি রাজ্যের কমিটি ঘোষণা করেছিলাম এবং আজকে আরও তিনটি রাজ্যে আমরা কমিটি ঘোষণা করতে চলেছি, যার মধ্যে আমরা গত তারিখে দিল্লি এবং মহারাষ্ট্র মুম্বাইতে যে সমস্ত কর্মীরা যাদের আন্ডারে কাজ করছে তাদের নাম ঘোষণা করেছি। আজকে আমরা ঘোষণা করতে চলেছি ব্যাঙ্গালোর, কর্ণাটকের, যিনি সভাপতি হচ্ছেন জনাব আবু সুফিয়ান সাহেব এবং সম্পাদক হচ্ছেন মাননীয় জামিল আহমেদ সাহেব। এছাড়াও গুজরাটে আমাদের কর্মীরা খুব সুন্দরভাবে কাজ করছে এবং গুজরাটে এই লকডাউনে খুব সুন্দরভাবে মানুষের সেবা দিয়েছে, খাদ্য বিতরণ করেছে, তার সঙ্গে সঙ্গে মানে মানসিকভাবে যারা অসচ্ছলতা ছিল তাদেরকে সাহায্য করেছে। সেই গুজরাটের কমিটি আমরা ঘোষণা করতে চলেছি। গুজরাটের সভাপতি হতে চলেছেন, যিনি সভাপতি না হচ্ছেন জনাব শেখ ওমর আলী সাহেব এবং গুজরাটের সম্পাদক হচ্ছেন জনাব মুস্তাকি মহাশয় এবং আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের কর্মীরা খুব সুন্দর কাজ করছে তাদের প্রশংসা না করে থাকতে পারছি না। যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের কর্মীরা কাজ করছে, আজকে আমরা কমিটি ঘোষণা করতে চলেছি পশ্চিমবঙ্গে যিনি সভাপতি হচ্ছেন জনাব মোক্তাদের হোসেন মহাশয় এবং পশ্চিমবঙ্গে যিনি ইন্ডিয়ান মাইনরিটি অ্যাসোসিয়েশনের সম্পাদক হচ্ছেন জনাব শরীফুল ইসলাম মহাশয় এবং আজকে আমরা টোটাল আগের দিন এবং আজ মিলে পাঁচটি রাজ্যে কমিটি ঘোষণা করলাম, বাকি রাজ্যগুলো আগামী দিনে আমরা কমিটি ঘোষণা করে দেব। সমস্ত মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই।